আপনি কতদিনে পেয়েছেন? 1 মাস 3 দিন পেয়েছি। 1 মাস 3 দিন। আপনি? 1 মাস এই 1 সপ্তাহ। আপনার কয়দিনে? 1 মাস। আপনার? আমার 21 দিন। আপনার? 24 দিন। এটা জানি দেখেই আমরা এই রিস্কটা নিয়েছি যে 6 মাস বসে থাকা লাগবে দেখো। মেনে নিয়েছি আমরা। আমরা এটা মেনে নিয়ে যাচ্ছি। না এরকম দেখছি স্যার যে আমাদের এলাকার কয়েকজন গেছে মালয়েশিয়া। আচ্ছা, তো 6 মাস হলো তারা কাজই পায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 17 জনের ফ্লাইট। তো ফ্লাইট হচ্ছে 28 তারিখে, আজকে 26 তারিখ। এই জন্য কেউ কেউ সকালে এসে পাসপোর্ট কালেকশন করে নিয়েছে। এখানে আমাদের অল্প কয়েকজন ভাইরা রয়েছে। আমরা তো গ্রুপ টিকিট তো পেয়েছেন তাই না সবাই? আচ্ছা, তো আমরা শর্টকাট ভাইদের থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে সব মিলাইয়ে ভাইদের ভিসা কতদিনের মধ্যে হয়েছে? 1 মাসের মধ্যে আপনি পেয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কতদিনে পেয়েছেন? 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন। আপনি? 1 মাস এই 1 সপ্তাহ। আপনার কয়দিনে? 1 মাস। 1 মাস। আপনার? 21 দিন। 21 দিন। আপনার? 24 দিন। সব মিলাই 1 মাসের মধ্যেই সবাই ভিসা পেয়েছে। তো আপনাদের থেকে একটু জানতে চাই যে আসলে আমাদেরকে যে আমাদের ভিআইসি গ্লোবাল, আমরা তো আমাদের অনলাইনে দেখে আপনারা এসেছেন তাই না? না আপনাদের কোনো আত্মীয় স্বজন ছিল আমাদের অফিসে? অনলাইন থেকে এসেছেন। আচ্ছা, তো অনলাইন থেকে এসে জমা দিয়েছেন, তো সব মিলিয়ে আমাদেরকে কি বিশ্বাস করা যায়? একশোর মধ্যে কত দিবেন বলেন তো, আপনাদের সার্ভিস অনুযায়ী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই আপনি বলেছেন আমাকে পার্সোনালি যে আমাদের যদিও স্টাফ অলরেডি 17 জন, তারপরেও এসে দেখাচ্ছে অনেকে কেউ কেউ আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও বসে থাকে সার্ভিসের জন্য। এইটার জন্য আপনি হয়তো 1 কম দিলেন, এটা ইনশাল্লাহ আমরা এটা দেখবো। অলরেডি 17 জন, দেখেন অফিসে জায়গা দেওয়ার মতো অবস্থা হয় না। তো তারপরে আমরা আমাদের আরও ব্রাঞ্চ বাড়াবো দ্রুতই। আপনাদের ফ্লাইট তো হচ্ছে 28 তারিখে না? সবারই 28 তারিখে একসাথে আপনাদের 17 জন না? আচ্ছা, তো এয়ারপোর্টে অবশ্যই আপনারা মিনিমাম 3 ঘন্টা আগে থাকবেন। যারা বিদেশ আগে ছিলেন তারা তো জানেন, কারণ 3 ঘন্টার অনেক সময় অনেকে মনে করে 1-1.5 ঘন্টা আগে গেলেই হয়। তো যারা 1-1.5 ঘন্টা আগে যায় বেশিরভাগ মানুষই কিন্তু ফ্লাইট মিস করে, কারণ জানেন যে বাংলাদেশে ইমিগ্রেশনে কিন্তু অনেক সময় লাগে। আপনি তো ছিলেন বিদেশ তাই না? অনেক সময় লাগে না, অন্যান্য দেশে যেটাই লাগুক বাংলাদেশে অনেক সময় লাগে, কারণ অনেক যাচাই বাছাইয়ের কিছু বিষয় আছে, এগুলো করে আপনাদেরকে পাঠায়। এই জন্য অবশ্যই আগে যাবেন। আর আপনারা তো জানেন যে দুবাই ট্যাক্সিতে যাচ্ছেন, যাওয়ার পরে যে মিনিমাম 6 মাস অপেক্ষা করা লাগবে, এটা জানেন না কে কে বলেন তো? জানেন, এটা বলছে তো অফিস থেকে। ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদের যে পরীক্ষাগুলো আছে সঠিক সময়ে টাইম টু টাইম দিবেন। ইনশাল্লাহ এই মুহূর্তে যারা বিদেশ যাচ্ছে সবার থেকে আপনারাই বেশি লাভবান হবেন, কারণ আপনারা যে জবে যাচ্ছেন হয়তো এখন অনেকে যাওয়ার পরে পরের মাস থেকে 25-30 হাজার বেতন পাবে, এই টাকা দিয়ে সে কিছুই করতে পারবে না। কিন্তু আপনি যখন 6 মাস 7 মাস পরে যে যখন ট্যাক্সি পেয়ে যাবেন, বাইক পেয়ে যাবেন, তখন যে ইনকাম করবেন, মানে তারা আপনাদের ধারের কাছে বসতে পারবে না। এটা তো জানেন, আপনাদের কেউ বিদেশ আছে না শুনছেন কারোর কাছে যে আসলে? এটা জানি দেখেই আমরা এই রিস্কটা নিয়েছি যে 6 মাস বসে থাকা লাগবে দেখো, এটা মেনে নিয়ে যাচ্ছি। দেখছি স্যার যে আমাদের এলাকার কয়েকজন গেছে মালয়েশিয়া। আচ্ছা, তো 6 মাস হলো তারা কাজই পায়নি। আর বেশিরভাগ আরো দেখা যায় যে বাংলাদেশে 6 মাস ঘুরতেছে, এটা আছে না বলেন যে বাংলাদেশে 6 মাস 8 মাস 1 বছর ধরে ঘুরতেছে কিন্তু বিদেশ যেতে পারছে না। তো এই সময়টা যারা শিক্ষিত আছে তারা যদি যায় আমার মনে হয় ভালো কিছু করতে পারবে। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে দুবাইতে এসে দেখা হবে। আমি কিন্তু যে সবার সাথেই সাক্ষাৎ করি, আমাদের প্রচুর ড্রাইভার ভাইরা আছে, হ্যাঁ, এবং সবার সাথেই থাকি আমি। ইনশাআল্লাহ সবাই যোগাযোগ রাখবেন আমাদের অফিসের নাম্বারে, আমি যাওয়ার সময় সবাইকে নক দিব, ঠিক আছে? ঠিক আছে। আর দোয়া করবেন টাইম টু টাইম আমাদেরকে আপডেট দিবেন যদি কোনো সমস্যায় থাকেন, এইটার জন্য আরও আগে আপডেট দিবেন। বাইক রাইডারে কি সমস্যা হবে? না, বাইক রাইডারে তো অল্প সময় লাগে, আপনি 4 মাস ধরে রাখবেন, আরও কম লাগতে পারে, আরো বেশি লাগতে পারে। আমাদের ওই যে ওখানে রিসিভ করে নিবে ওটা কি ওখানে আরটিএ কোথায় নিবে বা এটা সরাসরি কোম্পানি বাসে এসে আপনাদের রিসিভ করে নিবে এয়ারপোর্টে? এই ব্যবস্থা আমাদের সবার আছে, কারণ আপনারা দেখেন আমাদের প্রায় প্রতিদিন 26 তারিখ আজকেও কিন্তু আমাদের ফ্লাইট আছে। ঠিক আছে তাহলে, ওকে, ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।